नमस्कार बंधुरा मौसुमी घरकन्या एक नतून ब्लगे अपन स्वागत अपनारा केमन आमी बेश भालोई आछी। आज छोलार डाल रान्ना करब आमार पाशे थाकुन देखते थाकुन। डालेर जन्य आदा ग्रेट करे नियेछी, छोलार डाले आमी ग्रेट करा आदाय दी बेटे दी ना। आर नारकल कुचि नियेछी छोलार डाल। एई जे प्रेशार कुकारे, प्रेशार कुकार ठंडा होले तारपरे देखाबो। कड़ाइर मध्ये तेल दिए दिलाम अल्प करे। একটা শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর সাদা জিরেটা ভাজা হলে একটু গ্রেট করা আদাটা দিয়ে দেব। আমি ছোলার ডালে গ্রেট করা আদা দিই, কারণ বেটে দিলে না পটপট করে ছিটে এদিক ওদিক চলে যায়, তারপরে স্বাদও পাওয়া যায় না। ছোলার ডালের সঙ্গে আদাটা মুখে পড়লে ভালো লাগে, ওই জন্য গ্রেট করে দিই। আদাটা দিয়ে দিলাম। এবার পাশে ফ্রাইং প্যান বসিয়ে নারকল কুচিগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে ভাজতে ভুলে গেছি, আগেই ভেজে রাখলে ভালো হতো। এবার নারকল কুচিগুলো দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই নারকল কুচিগুলো সরিয়ে রেখে দেবো। এবার কড়াইটা বসিয়ে এই দেখুন আদা জিরে শুকনো লঙ্কা সব ভাজা হয়ে গেছে। সিদ্ধ করা ছোলার ডালটা ঢেলে দিলাম। এবার দিয়ে দিলাম অল্প করে হলুদ দেখুন, আর একটু চিনি দিয়েছি, আর পরিমাণ মতো তো লবণ দেওয়া দিয়ে সিদ্ধই করেছি। ডালটা একটু ফুটে উঠলে নারকল ভাজাগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন নারকল ভাজা দিয়ে দিচ্ছি। এবার একটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমার ছোলার ডাল। দেখুন বাটিতে ঢেলে নিলাম। আমার ছোলার ডাল রান্না করা কেমন হলো? সহজ পদ্ধতি, তাও আমি রান্না করলাম। দেখুন এই বাটিতে তুলে রাখলাম কেন, এটা রাত্রে অল্প খেয়ে কালকের জন্য তুলে রেখে দেবো, কারণ কালকে তাহলে সকালে টিফিন খাওয়া হয়ে যাবে। আর কালকে শুনছি মেয়ে আসবে, বাচ্চাটার পরীক্ষা শেষ, তা ওদের সঙ্গে একসঙ্গে রুটি বা পরোটা করে নিলে, লুচি করে নিলে এটা দিয়ে খাওয়া যাবে, ওই জন্য এটা ঢেলে রাখলাম। ঠান্ডা হলে আমরা আমাদের জন্য একটু তুলে রেখে ফ্রিজে তুলে দেবো। তাহলে আমার এই যে ডাল রান্নাটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। মেয়ে তালের বড়া করে পাঠিয়েছে, এই যে কটা ওর বাবা খেয়েছে আর কটা রয়েছে, দারুণ হয়েছে খেতে। আর দুপুরে আমাদের এখানে একটা সুন্দর খাবারের জায়গা আছে, সেখান থেকে এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি। বন্ধুরা আপনারাও নিতে পারেন, অশোকনগরে দোকান, ফোন নাম্বার আছে আমার কাছে, চাইলে দিয়ে দেবো। হচ্ছে এই এক প্যাকেট হচ্ছে ফ্রাইড রাইস, আর হচ্ছে আর এক প্যাকেট হচ্ছে চিলি চিকেন, এই হচ্ছে মাত্র 70 টাকা দাম। আমরা দু প্যাকেট অর্ডার করেছি, এই যে প্রতিদেব তার খাওয়া হয়ে গেছে, আর আমি এখন খাবো। মানে একটু মুখে দিয়ে দেখেছি তিল চিলি চিকেনটা দারুণ হয়েছে খেতে। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে যে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা অর্ডার করেছিলাম দু প্যাকেট ছিল, তো দু প্যাকেট দুজনে খেতে পারিনি, সেটাই রাত্রে আর দুটো রুটি করে নিয়েছিলাম তাই দিয়ে, আর গতকালের মাংস রান্না করা ছিল তাই দিয়ে, মানে রুটি মাংস ফ্রাইড রাইস চিলি চিকেন সব একসঙ্গে অল্প অল্প করে রাতের খাওয়া হয়ে গেল। এবার ওই যে সোফাটার উপরে সমস্ত কাঁচা জামাকাপড় ছিল সেগুলো ভাঁজ করে তুলে রাখলাম, মশারি নামিয়েছিলাম টানাবো বলে, কিন্তু এত গরম তাই মশারি টানাতে পারছি না। ওই অল আউট এই গুড নাইট মেশিন অন করে শুচ্ছি। আর হচ্ছে এই বিছানা মোটামুটি মানে এই যে কভার টভার চাদর ধোয়া চাদরটা পেতে ফেলেছি, আর এই যে বালিশের কভার টভারগুলো কেচেছি, এবার ভরে নেবো ওই যে এই যে বালিশের কভার একটা, এই একটা আর এইটা কোলবালিশ, এই যে কোলবালিশের কভার পঞ্জের কোলবালিশ এটা। আর সারাদিন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম করে করে সময় পাচ্ছি না ঘর গুছানোর, এই রাতে একটু করলাম,
आज के एक यूट्यूबे कम गे। अच्छा তাহলে তোমরা আজকের মতো এখন একটু টিভি চালাবো। আমি একটু বিদেশি কুকিং চ্যানেল দেখতে ভালোবাসি, ওটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ব। আর আজকের মতো তাহলে আমার ব্লগটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।